नमस्कार बंधुरा, वेलकम बैक टू इनफो न्यूज। शुरू करछि आजकेर विशेष विशेष खबर। बंधुरा, जम्मू और काश्मीर थेके आर्टिकल 370 प्रत्याहारेर पर खेपेछिल पाकिस्तान, किन्तु ता तोयाक्का करेनि भारत। एबार सेई काश्मीरेई आयोजन होते चलेछे विश्वेर शीर्ष सम्मेलन। 2023-এর G20 सम्मेलन आयोजन होते चलेछे काश्मीरे। आमेरिका, ब्रिटेन, फ्रांस, जार्मानीर मतो ताबर ताबर देश ताते अंशग्रहण करबे, जा भारतेर काछे अत्यंत गर्वेर। पाशापाशी विशेषज्ञदेर मत, एर फले आरो जोर धक्का गेल पाकिस्तान। एदिके बंधुरा, मंगलवार SSC मामलाय CBI एर पर एबार FIR दायर करलो ED, अर्थात SSC ग्रुप सी, ग्रुप डी एवं प्राथमिके नियोग दुर्नीति तदन्ते एबार जोड़ा FIR। এই দুর্নীতি মামলায় ইতিমধ্যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ আরও 2 জনকে তলব করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে টাকা পয়সা লেনদেনের অভিযোগে তদন্তে নেমেছে ED। বন্ধুরা, অসমের বন্যা বহু মানুষের প্রাণ কেড়েছে, বহু মানুষ হারিয়েছে তাদের ঘর সংসার। প্রাথমিক হিসাব বলছে প্রায় 1,78,000 হেক্টর জমির ফসলও নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালেন আমির খান। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সোশ্যাল মিডিয়ায় জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় 25 লক্ষ টাকা দান করেছেন। আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে বন্ধুরা, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। মঙ্গলবার উপাচার্য ও শিক্ষামন্ত্রী বৈঠকের পর প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির জন্য যা পরিকাঠামো প্রয়োজন তা তৈরি করা এখনও সম্ভব হয়নি, ফলে এবছর এই প্রক্রিয়ায় ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। তবে কিভাবে ভর্তি হবে এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে বন্ধুরা, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়েই হবে উপস্বাস্থ্য কেন্দ্র। সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কয়েকটি পিছিয়ে পড়া জেলার ক্ষেত্রে নতুন এই নির্দেশ কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট জেলাগুলিকে এ বিষয়ে নির্দেশ পাঠানো হয়ে গিয়েছে। প্রাথমিক স্কুলে থাকা স্বাস্থ্যকেন্দ্রটি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবেই মান্যতা পাবে, যেখানে চিকিৎসা পেতে পারবেন সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দারা। এদিকে বন্ধুরা, রিলায়েন্স জিওর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি। কোম্পানির নতুন চেয়ারম্যান হলেন আকাশ আম্বানি। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল সংস্থা। তারা এক বিবৃতিতে জানিয়েছে, মুকেশ আম্বানি ওই ইউনিটের ডিরেক্টর কাম চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, ওই পদেই তার ছেলে আকাশকে নিয়োগ করেছে বোর্ড। এদিকে বন্ধুরা, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হলো, 1 জুলাই থেকে গোটা দেশে নিষিদ্ধ হবে প্লাস্টিক। আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে। জুলাই থেকেই প্রতিটি রাজ্যে প্লাস্টিকের দ্রব্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 28 জুন এক নোটিশে এমনটাই জানানো হয়েছে। এদিকে বন্ধুরা, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। তারই জেরে বাগডোগরা বিমানবন্দর প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। এই খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান পরিষেবার উপর। 10টি বিমান বাগডোগরা বিমানবন্দরে নামতেই পারল না, সেই 10টি বিমানকে আনা হলো কলকাতায়। এছাড়াও বাগডোগরা থেকে একাধিক বিমান বাতিলও করা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, এই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে। এদিকে বন্ধুরা, আমেরিকায় কমপক্ষে 40 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি ট্রাকের ভিতর থেকে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন 16 জন। জানা গিয়েছে, রেললাইনের ধারে দাঁড় করানো ছিল ওই ট্রাকটি। অনুমান করা হচ্ছে শরণার্থীদের নিয়ে টেক্সাসে এসেছিল ওই ট্রাকটি। কী করে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল সে নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় পুলিশ। এদিকে বন্ধুরা, 22 বছরকে বিদায় জানালেন ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ব্রিটিশ ক্রিকেটার। সম্প্রতি ছন্দে ছিলেন না তিনি, সে কারণে নিজের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। তবে ODIতে প্রায় 7,500 রান এবং টি-টোয়েন্টিতে প্রায় 2,500 রানের মালিকের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, যে কারণে আয়ারল্যান্ডের জাতীয় দল থেকে ইংল্যান্ড দলে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তো বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।